আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সিলেটের মিরবক্সটেলায় অবস্থিত মিটআপ রেস্টুরেন্টে ফুড রিভিউ দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখার পূর্বে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজকে অনেক গরম ছিল এবং যাওয়ার পথে আমরা অনেক যানজট এবং জ্যামের মধ্যে পড়ে যাই, তাই যে জায়গায় আমাদের যেতে 5 মিনিট লাগার কথা ছিল সেই জায়গায় আমাদের যেতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আমরা ছিলে শাহজালাল মাজার শরীফের রাস্তার মোড়ে গিয়ে আবার জ্যামের সম্মুখীন হই, তাই আমাদের যেতে যেতে মোট আধা ঘন্টা লেগে যায়। সো ফাইনালি আমরা মিটআপ রেস্টুরেন্টে চলে আসলাম। মিটআপ রেস্টুরেন্টের পরিবেশটা অনেক শান্ত এবং সুন্দর ছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কারণ পরিবেশটা ছিল অনেক শান্ত এবং অনেক ক্লিনও ছিল। মিটআপ রেস্টুরেন্টটি দোতলা, আমরা নিচতলায় একটি কর্নার সিটে গিয়ে বসে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুড মেনু, তো আপনাদের দেখানোর জন্য আমরা সবগুলো পেজ উল্টে পাল্টে দেখাচ্ছি এবং আপনারা এখানে দেখতে পারবেন কোন ফুডের প্রাইস কত। আমি চিকেন লাভার, সো আমি যদি বাহিরে যাই বা কোনো রেস্টুরেন্টে যাই তাহলে আমি অলওয়েজ চিকেন ডিশ অর্ডার করি। তো আজকে আমরা খাবো চিকেন জ্যালাপনি স্টিক্স। এখানে ওয়েটারদের ব্যবহার অনেক ভালো ছিল এবং ওনারা আমাদেরকে বললেন ফুড রেডি হতে হতে মিনিমাম 25 থেকে 30 মিনিটস লেগে যাবে। এর মধ্যে আমরা সেকেন্ড ফ্লোর থেকে ঘুরে আসবো এবং আপনারা দেখতে পারবেন সেকেন্ড ফ্লোরটি দেখতে কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেকেন্ড ফ্লোরে এসে গেছি এবং এই বোতলগুলো হচ্ছে গিয়ে জুসের বোতল, অন্য কিছু ভাববেন না। নিচতলা অনেক শান্ত হলেও উপরতলা একটু গরম ছিল, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এবং আপনারা বাহিরের দিকে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে নেমে এসে দেখি আমাদের ফ্রুট রেডি হয়ে গিয়েছে। ওয়েটাররা আমাদেরকে বলেছিলো 25 থেকে 30 মিনিটস লাগতে পারে, কিন্তু আমরা মাত্র 15 মিনিটেই আমাদের ফুড পেয়ে যাই, তাই বলা যায় আমরা অনেক লাকি ছিলাম। তো আমরা এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করছি। তো আমি ফার্স্টে চামচ নেই এবং চামচ নিয়ে টেস্ট করা স্টার্ট করে দিই। এখানে রাইস অনেক কম ছিল কিন্তু ফুডটা অনেক টেস্টি ছিল, তাই আমি 10-এর মধ্যে এখানে 7 দিব। আরেকটা কথা বলতেই হয়, সিলেট এবং সিলেটের বাহিরে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে টিকটকার্স এসে তাদের টিকটক ভিডিও মেক করেন, কিন্তু এখানে অনেক সুন্দর লেগেছে। এইরকম অশান্তিকর এবং অপ্রীতিকর পরিবেশ দেখতে পাই। এখানে অনেকেই তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরতে আসেন এবং টাইম স্পেন্ড করে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্লেট খালি, তো আপনারা মনে করবেন না যে আমি একাই এতগুলো খাবার খেয়ে ফেলছি। আমার সাথে ছিল আমার আরেকটা ফ্রেন্ড যে তার খাবার শেষ করে আমার প্লেট থেকে এসে নিয়ে খাওয়া শুরু করছে। এখানে ফুডগুলো অনেক এক্সপেন্সিভ ছিল এবং হিউজ প্রাইস ছিল। তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দেব এবং আমি দুঃখিত যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করতে পারদর্শী না থাকায় ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো হয়নি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।